আসসালামু আলাইকুম আমি টুটুল বাজার থেকে তো আমাদের প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের আরেকজন প্রশিক্ষণার্থীর সঙ্গে কথা বলবো কোথা থেকে এসেছে নাম কি এবং কতটুকু শিখলো সব কিছু তার মুখেই শুনবো আমি মোহাম্মদ নুরুল ইসলাম আমি রংপুর সদর থেকে এখানে আসছি আমি একজন অল্প বয়সী স্টুডেন্ট আমি সরকারি গভর্নমেন্ট কলেজে পড়ি অনার্স সেকেন্ড ইয়ার আমি এগুলো ইউটিউবে দেখছি দেখার পর এখানে আমি আগ্রহ যে এটা আসলেই করা যায় এটা বিজ্ঞানসম্মত এই কারণে এখানে আসা আর আমি যখন পড়ালেখা করি আমি ভাবি যে আমার কিছু করতে হবে কারণ আমাদের বাংলাদেশে আমি দেখছি যে ম্যাক্সিমাম উচ্চশিক্ষিত বেকারত্ব বেশি আমি সেই জন্য যে বেকারত্বটা যেন কমানো যায় এই জন্য আমি স্টাডি অবস্থায় এটা প্রশিক্ষণ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করি এবং ইউটিউবে আমি দেখি কৃষিবাজার ডট কমে যে অনেকগুলো এই বায়োফ্লক সম্পর্কে অনেক কিছু মানে ইউটিউবে ছাড়ছে বাইফ্লুক সম্পর্কে আমি ওগুলো দেখার পর আমি হলাম যে অবশ্যই এটা বিজ্ঞানসম্মত আমি আসলাম এখানে আসার পর অনেক কিছু শিখলাম আমরা দুই দিন আজকে দ্বিতীয় দিন আজ শেষ করব আজকে অনেক কিছু শিখলাম এটা অবশ্যই সাইন্টিফিক বিষয় এখানে আপনারা যদি ইউটিউবে দেখেন ইউটিউবে দেখে আপনারা করতে চান অবশ্যই আপনারা বিপদে পড়বেন কারণ অনেক কিছু এখানে বিষয়াদি আলোচনা পর্যালোচনার মাধ্যমে শেখানো হয় তো আপনি কতটুকু শিখলেন বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মোটামুটি শিখছি তারপরেও যদি আমার কিছু ঘাটতি থেকে যায় আমি এই কৃষি বাজার ডট কম থেকে অবশ্যই মানে ওগুলো সংযোগ করার চিন্তা ভাবনা আমার আছে কারণ সব কিছু তো একবারেই মাথা ঢুকবে এটা না আচ্ছা আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলুন হ্যাঁ আমি অবশ্যই দর্শককে জানাবো আমাদের দেশে মানে অধিকাংশ মানুষ শিক্ষিত আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষিত যুবক বা শিক্ষিত মানুষ গড়ে তোলার চিন্তাভাবনা করতেছে আর উনি বলছেনও যে দু সালের মধ্যে আমাদের প্রত্যেকটা ঘর মানে প্রত্যেকটা মানুষই শিক্ষিত হবে আমি শিক্ষিত ছেলেদেরকে আমি এইটাই বলবো শিক্ষিত ছেলে বা হোক মেয়ে হোক তারা অবশ্যই এই বাইফ্লো প্রযুক্তিটা বা অন্যান্য প্রযুক্তি আছে কৃষিভিত্তিক তারা অবশ্যই করবেন কারণ আমাদের দেশে শিক্ষিত বেকারত্বের হার অনেক বেশি এই কারণে আমরা নিজেরাই স্বাবলম্বী হব সেটা স্টাডি অবস্থায় হোক আর স্টাডি পরে হোক আমরা চাকরির জন্য ঘোরাফেরা না করে নিজে কিছু করা এবং দেশকে কিছু উপহার দেওয়া এবং দেশের মানুষকে স্বাবলম্বী করার আহ্বান জানানো আমাদের দায়িত্ব বিশেষ করে শিক্ষিত যারা আসি আমার দর্শকের উদ্দেশ্য এটাই বলা যে তারাও যেন নিজে নির্ভরশীল হতে চায় এবং নির্ভরশীল হওয়ার জন্য কিছু একটা করে ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম